আগুনে ঝলসে গৃহবধূ গুমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর নাম যমুনা দেবনাথ। দীর্ঘ 15 বছর আগে কাঁকড়াবন থানার অন্তর্গত বালাটেরা দুধ পুষ্কুনি এলাকায় বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথের সাথে বিয়ে হয়। বছর দশেক সংসারে কোনো অশান্তি না থাকলেও গত 5 বছর ধরে নানা ঝামেলা ঘিরে সংসারে অশান্তি লেগে রয়েছে, কারণ স্বামীর পরকীয়ায় লিপ্ত ছিল। এই নিয়ে বহুবার বিচার সভাও হয়, থানায় মামলাও হয়, কারণ স্বামী বিশ্বজিৎ অন্য একজন বিবাহিত স্ত্রীকে নিয়ে অন্যত্র বসবাস করে। শনিবার সকালে আশপাশ এলাকার মানুষজন অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পায় গৃহবধূকে। নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। গৃহবধূর বোন এবং জামাই সহ অন্যান্য পরিজনদের অভিযোগ, যমুনা আত্মহত্যার চেষ্টা করেনি, শ্বশুর শাশুড়ি আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করে। ঘটনায় হাসপাতালে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় উদয়পুর আরকেপুর মহিলা থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করে। সমস্যা কথা এখন আমরা মেল দরবার করছি, থানাও করছি, একদিনও থানা